এখানে যে সময়টা আমরা কাটিয়েছি তার কোনো তুলনা হয় না। আমার একটা পরিবেশ ছিল এখানে, সেই চারটি বছর এখানে কাটিয়েছি। এখানে তো কোনো রাজনীতি ছিল না, দেশে রাজনীতি ছিল কিন্তু আমাদের ভিতরে কোনো রাজনীতি ছিল না। আমরা বলতাম বুয়েট ইজ অ্যান আইল্যান্ড, ইট ওয়াজ রিয়েলি অ্যান আইল্যান্ড, সমস্ত জগৎ থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ যার ভিতরে সব কিছু হচ্ছে, লেখাপড়া হচ্ছে, সংস্কৃতির চর্চা হচ্ছে, খেলাধুলা হচ্ছে, নিজেদের মধ্যে হাসি ঠাট্টা মস্করা সবই হচ্ছে, কিন্তু সেখানে কোনো মারামারি নেই, ঝগড়াঝাটি নেই, কিচ্ছু নেই। আমরা প্রসেশন করছি, কোথায় করছি, ভিসির বাড়িতে গিয়ে যাচ্ছি যে পরীক্ষা পেছাতে হবে। ভিসি এসে আমাদের সামনে বসে চুপচাপ বসে আছেন, হাসছেন, আমরা আন্দোলনের মতো চিৎকার করে চিৎকার করছি, ভিসি হাসছেন, কারণ তিনি আমাদের সন্তানের মতো মনে করতেন। আর আজকের ভিসি আমি তো চিন্তাই করতে পারি না, আমার সন্তান মারা গেল খবরটা পেয়ে আমি যাবো না সেখানে? ভিসির সন্তান নয় ছাত্ররা, এর চেয়ে অবাক করা ঘটনা তার কিছু হতে পারে না। আপনারা বিশ্বাস করুন, আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, তিনি হাইপারটেনশনের রোগী, কালকে থেকে অলমোস্ট বিছানায় পড়ে আছেন, যে এই ছেলেটি তো আমারও সন্তান হতে পারত। আমি তাকে বোঝাতে পারছি না যে এটা একটা ঘটনা ঘটেছে, বলে না এটা কিভাবে সম্ভব, এই ছেলেগুলোর সাথে তুমি সেদিন অনুষ্ঠান করে আসলে না? হ্যাঁ, আমি দুঃখিত, এই ফেব্রুয়ারি মাসে আমরা শেরেবাংলা হলে 50 বছর পূর্তি পুনর্মিলনী করেছি, এবং আরও দুর্ভাগ্য আমার যে এই ছেলেগুলোকে আমি চিনি, এদের সাথে আমার বহুবার কথা হয়েছে। গত বছর যখন হল ফেস্ট হলো তখন এরা আমাকে ফোন করেছে, হায়াত ভাই আমরা হল ফেস্ট করছি, আমরা পুরনো ছাত্রদের চাই, আপনি আসবেন? আমি আসবো, অবশ্যই আসবো, কারণ আমি তো হলকে ভালোবাসি, এটা আমার প্রাণের বন্দর, এই হলের কথা তো আমি ভুলতে পারি না কখনো। এটা 25 বছর পূর্তি আমি করেছি, অ্যালামনি অ্যাসোসিয়েশন আমি প্রতিষ্ঠা করেছি। আমি গেলাম তাদের সাথে, খেলাম দেলাম, গল্প করলাম, তারা আর্থিক সাহায্য চাইল, আমি এক বন্ধুকে বললাম যে এদের সাহায্য করো, এরা তো আমাদেরই ভাই, আর্থিক সাহায্য করলাম, তারা হাসি মুখে আমাদের সাথে গল্প করলো। তার কিছুদিন পরে আমরা 50 বছর পূর্তি করতে আসলাম, তখনই বুঝলাম যে না, যত সহজ ভেবেছিলাম ব্যাপারটা অত সহজ নয়, কারণ আমরা এই অনুষ্ঠান উদযাপনের কার্যকরী করার পথে প্রতি পদে আমরা বাধার সম্মুখীন হতে শুরু করলাম। প্রথম বাধাটা আসলো যখন আমি প্রভোস্টকে বললাম যে আমরা আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনে আমরা বর্তমান ছাত্র পরিষদ যারা আছে তাদেরকে ইনক্লুড করতে চাই, তাদের কথা বলুন। আমি প্রথমে হতবাক হয়ে গেলাম, কোনো ছাত্র পরিষদ নেই, ছাত্র পরিষদ নেই, ছাত্রদের দেখাশোনা কে করে? বলে আছে কিছু ছেলে যারা নিজেরা নিজেরা এটা ঠিক করে নিয়েছে, তারাই সব ব্যবস্থা করে। সেম তো বটেই, ছাত্ররা ব্যবস্থা করে। আমি বলে আপনি কোনোদিন হলে যান না? বলে না আমি উপর দিকে খুব একটা যাই না, কারণ ওরা আমাকে দেখলে নানান রকম ইঙ্গিত করে এবং নানান রকম বুঝতেই পারছেন কমেন্ট করে। এই যে ছাত্রদের সাথে প্রভোস্টের যে একটা বিরাট একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, এবং শুধু প্রভোস্ট কেন, সম্পূর্ণ প্রশাসনের সাথে ছাত্রদের একটা বিরাট দায়িত্ব, বিরাট দূরত্ব সৃষ্টি হয়েছে। এবং আমরা এই অ্যালামনি ফেডারেশনের অনুষ্ঠান করার জন্য ভিসির সাথে দেখা করার জন্য 1.5 মাস অপেক্ষা করেছি, একটা চিঠি দিয়ে 1.5 মাস অপেক্ষা করেছি যে তার অনুমতি চাইবেন, এবং তিনি একটা বিশেষ অতিথি হবেন বলে রাজি হয়েও তিনি শেষ পর্যন্ত আসেননি। এখন একটা ভিসিকে আমরা কি বলতে পারি, তিনি এই প্রতিষ্ঠানের প্রধান। আমার চোখের মধ্যে লেগে রয়েছে ডক্টর রশিদ, ডক্টর নাসের, শাহজাহান সাহেব, এই সব ব্যক্তিত্ব আমার চোখের সামনে রয়েছে। সেখানে এরকম একটা পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে, একটি ছেলে নির্যাতিত হলে সেখানে প্রফেসররা কিছু বলতে সাহস পান না, কারণ সাহস পান না, কারণ তার প্রশাসনিক সমস্যা হতে পারে, প্রশাসনিক সমস্যা হতে পারে বলে একটা প্রতিষ্ঠানের সমস্যা তো আপনি করতে পারেন না। এই ছেলেগুলো যাদেরকে আমার মনে হয়েছিল মানব, তারা ইকবাল যে বলে গেলেন যে তারা দানবে পরিণত হয়েছে, এটা একেবারে খাঁটি কথা, এটা একটা মানুষের পক্ষে কাজ করা। আমার মনে হয় আজকে ছাত্ররা যে এই যে উত্তেজিত হয়েছে, তারা যে আজকে আন্দোলন করছে, এটা তাদের একদিনের কারণ নয়, এটা একটা পুঁজিবদ্ধ ক্ষোভ। এতদিন ধরে যে ক্ষোভের বশবর্তী হয়ে তারা দূরে সরে ছিল এবং তারা নিজেদের গা বাঁচিয়ে চলেছিল, কিন্তু সেটা একটি মুহূর্তে এসে যখন দেয়ালে গা ঠেকে গেছে তখন তো আর তাদের দাঁড়িয়ে থাকার কোনো সময় নেই। এখন তারা আন্দোলন করছে, তারা তাদের দাবি দেওয়া দিয়েছে, এবং একটি দাবি তাদের হলো যে এই অঙ্গনের রাজনীতি বন্ধ করতে হবে। এবং আমি মনে করি ছাত্র রাজনীতি বুয়েটে ছিল না, কিন্তু তাই বলে কি আমরা দেশের সাথে সম্পৃক্ত ছিলাম না?
ছেষট্টি সালে আমার মনে আছে রুয়েট থেকে যত বড় প্রসেশন গিয়েছিল সেই স্বৈরাচারীর বিরুদ্ধে এটা খুব কম সময়ে দেখা গেছে এরকম একটা প্রসেশন। কারণ আমরা দেশ নিয়েও ভাবি, আমরা দেশ গড়ার চিন্তা করি, আমরা দেশ গড়ার জন্য নিজেকে তৈরি করি, কিন্তু সেই সাথে দেশের মঙ্গলের জন্য আমরা এতটুকু করতেও আমরা রাজি আছি, ততটুকু আমাদের পক্ষে সম্ভব। আজকে ছাত্রদের যে দাবি তার সাথে আমি একমত পোষণ করছি এবং আশা করি আপনারাও তাদের সমস্যা দেখেন। একটাই বলবো যে ছাত্র রাজনীতি নিয়ে অনেক রকম বিতর্ক আছে, আমি একটা কথাই বলবো যে ছাত্র রাজনীতি কোনো খারাপ জিনিস নয়, অবশ্যই নয়। কারণ ছাত্র রাজনীতির ফলেই আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি, আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। ছাত্র রাজনীতি ভালো জিনিস, অবশ্যই ভালো জিনিস, কারণ রাজনীতি তো ছাত্ররাই করবে, কিন্তু তারাই একসময় দেশ চালাবে। কিন্তু সেই ছাত্র রাজনীতিকে যারা পেছন থেকে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে হবে। প্রয়োজন হলে বুয়েটের 10 বছরের জন্য ছাত্র রাজনীতি বন্ধ রাখবে, তারপরে দেখেন ছাত্রদের মানসিক কি অবস্থা দাঁড়ায়, তারা কতটুকু নিজেদেরকে ইম্প্রুভ করতে পারে, তারপরে ছাত্র রাজনীতি আপনি ছাড়েন শুরু করেন। কিন্তু আমি শেষ কথাই একটা যে প্রশাসনকে পরিষ্কার করতে হবে, ওই যে হারপিক বললো, হারপিকের চেয়ে কড়া যদি কিছু থাকে সেই কড়া জিনিস দিয়ে এটাকে করতে হবে। অনেক ধন্যবাদ, আপনারা ভালো থাকেন।